স্যানিটাইজারের আকাল কিছুটা মিটলেও সমস্যায় নির্মাতারা হ্যান্ড স্যানিটাইজারে অন্তত ষাট শতাংশ অ্যালকোহল রাখতে হয় যা হতে হয় বিশুদ্ধ কিন্তু চাহিদা পাড়ায় আইসো প্রোফাইল অ্যালকোহলের দাম বেড়েছে ফলে নির্মাণ কাজে নেমে সমস্যায় পড়তে হচ্ছে নির্মাতাদের করোনা দমনে মানুষের কাছে অস্ত্র হল স্যানিটাইজার ব্যক্তিগত স্বচ্ছতাকে গুরুত্ব দিলেই মারণ ভাইরাসের কবল থেকে মুক্ত পাওয়া মুক্তি পাওয়া সম্ভব হবে তবে এই স্যানিটাইজার নির্মাণ করতে গিয়ে সমস্যার মুখে নির্মাণ সংস্থাগুলি স্যানিটাইজারে ব্যবহৃত অ্যালকোহলের আগে দাম ছিল আশি থেকে নব্বই টাকা প্রতি লিটার যা এখন বেড়ে দাঁড়িয়েছে দুশো টাকার বেশি স্যানিটাইজার তৈরিতে গ্লিসারিন ভেষজ অয়েল সহ আরও কিছু উপাদান লাগে একশো এম পঞ্চাশ টাকা এবং দুশো বিক্রিতে একশো টাকা সরকার দাম বেঁধে দিয়েছে উৎপাদন খরচের তুলনায় যা কম বলেই জানিয়েছে বহু সংস্থা তাদের আশঙ্কা উৎপাদনহীন অনুমোদনহীন কিছু সংস্থা সস্তায় স্যানিটাইজার তৈরি করতে শুরু করেছে তাতে অ্যালকোহলের বিশুদ্ধতা থাকছে না তার ফলে ভাইরাস নিদন্ত হবেই না উল্টে ক্ষতি হবে চামড়ার করোনা মোকাবিলায় রাজ্য এবং কেন্দ্রীয় সরকার একযোগে বারবার হাত ধোয়া এবং স্যানিটাইজার ব্যবহারের কথা বলেছে এই দুই প্রক্রিয়া ভাইরাস এবং ব্যাকটেরিয়া নিদানের মোক্ষম অস্ত্র লকডাউনের শুরুতেই বিভিন্ন নামী সংস্থা হ্যান্ডওয়াশ এবং স্যানিটাইজার তৈরি করতে শুরু করে অত্যন্ত পরিচিত সংস্থা অরিস হ্যান্ড স্যানিটাইজার তৈরি করেছে সংস্থার তরফে রতেন্দ্র বিকাশ ত্রিপাঠী জানিয়েছেন হ্যান্ড স্যানিটাইজার অত্যাবশ্যকীয় পণ্য হলেও সরকার আঠেরো শতাংশ জিএসটি নিচ্ছে পাশাপাশি কাঁচামালের দাম বেশি হওয়ায় আমরা লোকসানের মুখে বড়োলিন সুদলের নির্মাতা সংস্থা বোরোলিন রক্ষা নামে হ্যান্ড স্যানিটাইজার বাজারে এনেছে এছাড়াও লাইফ বয় ডেটল প্রভৃতি সংস্থাও একই পণ্য তৈরি করেছে অত্যাবশ্যকীয় পণ্য হওয়ায় লকডাউনে উৎপাদন জারি অনলাইনেও বিকচ্ছে হু হু করে